হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। অনেক অনুরোধ করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে কিভাবে ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করা যায়, সেটার ভিডিও নিয়ে আজকে আমি আসছি। সো আর দেরি না করে আমি চলে যাচ্ছি। প্রথমত আমরা eco.du.ac.bd যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাব। সেখানে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি স্টুডেন্ট লগইন দিয়ে লগইন করবেন, আর যদি না করা থাকে সেক্ষেত্রে আপনি রেজিস্টার হয়ে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। খুবই সিম্পল, আপনি রেজিস্ট্রেশন নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। আর যদি আপনি অ্যাকাউন্টই না পারেন, আপনার যদি প্রয়োজন হয় কীভাবে ইকো অ্যাকাউন্ট খুলতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ইনবক্স করে জানাবেন, আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করে দেখাবো। প্রথমে অ্যাপ্লাই আগেই দেখা দিতেছি যে কী কী লাগবে বা না লাগবে। আপনার যদি অ্যাকাউন্ট করা আছে ড্যাশবোর্ডে সব ইনফরমেশন অটোই দেখাবে। আপনার নতুন করে যে জিনিসগুলো লাগবে, আপনার রেজাল্ট পাবলিকেশন ডেট, যে তারিখে আপনার রেজাল্ট পাবলিশ হয়েছে সেটা আপনার ট্রান্সক্রিপ্টের নিচে আপনি দেখতে পাবেন, অথবা রেজাল্ট পাবলিশ হওয়ার পর যে একটা রেজাল্ট একটা থাকে লিস্ট, যেটা থাকে মেরিট লিস্ট, যেটা সেখানে সব স্টুডেন্টের নাম লেখা থাকে, ওইখানে একটা ডেট দেখতে পাবেন আপনি যে কবে রেজাল্ট পাবলিশ হয়েছে সেটা দিবেন। আর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছি আপনার অনার্স বা মাস্টার্সের যে রোল নাম্বার, পরীক্ষার রোল নাম্বার, সেটা হচ্ছে আপনি এখানে দিবেন। আর এক্সাম ইয়ার, এটা অ্যাকচুয়ালি আপনি কত তারিখে বা কত সালে পরীক্ষা হয়েছে সেটা না, কত সালে পরীক্ষা হওয়ার কথা। ধরেন আপনি হচ্ছে 2017-তে পরীক্ষা হওয়ার কথা কিন্তু হয়েছে হয়তো 19-এ, সেক্ষেত্রে আপনি এক্সাম ইয়ার 2017-ই লিখবেন। সেক্ষেত্রে আপনার যদি অনার্সের হয় সেক্ষেত্রে সর্বশেষ ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ারের যে এক্সাম ইয়ার আছে ওখানে লেখা থাকবে, দেখবেন যে বিএস বা হচ্ছে বিএ এক্সামিনেশন ইয়ার, ওইটা এখানে লিখবেন। মাস্টার্স হলে সেম কথাই, আপনি ইয়ার ওখানে যেটা থাকবে সেটা। আর হচ্ছে আপনার তিনটা জিনিস এখানে লাগবে পিডিএফ আকারে, আপনাকে আগে তৈরি করে থাকতে হবে। তার আগে বলে নিই, আপনার কিন্তু ট্রান্সক্রিপ্ট তোলার জন্য অবশ্যই আপনার হাতে আপনার সার্টিফিকেটটা থাকতে হবে, কারণ সার্টিফিকেট না থাকলে ভাই আপনি ট্রান্সক্রিপ্ট তুলতেই পারবেন না। তো আপনার তিনটা পিডিএফের মধ্যে একটা হচ্ছে আপনার সার্টিফিকেট, আরেকটা জিনিস হচ্ছে আপনার এনআইডি, এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার আচ্ছা আপনার যে প্রত্যেকটা ইয়ারে বা সেমিস্টার আপনি যে গ্রেড শিট পেয়েছেন, ওয়েল সেই গ্রেড শিটগুলো সবগুলো একসাথে একটা পিডিএফ করবেন এবং সেটাই আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আমি প্রথমে দেখাচ্ছি আপনার, প্রথমে কিন্তু অ্যাপ্লাই করার আগেই হচ্ছে আপনার যেটা লাগবে, আপনাকে আগে টাকা পে করতে হবে, তারপরে হচ্ছে এই তিনটা পিডিএফ আপনার তৈরি থাকতে হবে, তারপরে আপনি ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করতে পারবেন। তো আমি টাকা দেওয়ার জন্য যেটা হবে যে আপনি ইকো ওয়েবসাইটে আসি, আমি ওইখান থেকে আপনার পেমেন্ট অপশনে যেতে হবে, ট্রান্সক্রিপ্ট ওইখান থেকে ক্লিক করলে আপনি অটো আরেকটা লিঙ্কে চলে আসবেন, এটা সম্ভবত স্টুডেন্ট ওয়েবসাইট যেটা, সেটা আপনার যদি এখানেও আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো ভালোই, আর না থাকলে আবার নতুন করে করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রান্সক্রিপ্ট ফি একটা অপশন আছে, এখানে যাব, এখান থেকে ব্যাচেলার অথবা মাস্টার্স সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, নাম এবং হচ্ছে আপনার কোর্সের নাম দিতে পারবেন, এবং আপনি কত পিস ট্রান্সক্রিপ্ট তুলতে চান এবং কতগুলো খাম তুলতে চান সেগুলো দিতে হবে, আর আপনার হলের নাম দিবে হচ্ছে, পরবর্তী ধাপে চলে যাবেন। আমার একাধিক আবেদন করা আছে তাই এখানে হচ্ছে অনেকগুলো শো করতেছে। আপনি হচ্ছে আপনার বর্তমানে যেটা করেছেন ডেটার সাথে একটু ম্যাচ করে নেবেন, আর সেখান থেকে হচ্ছে আপনি যদি অফলাইনে বা ব্যাংকে হচ্ছে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনার পে স্লিপ ডাউনলোড করতে হবে, প্রিন্ট করে আপনার ব্যাংকে জমা দিতে হবে, আর যদি আপনি অনলাইন গেটওয়ে ইউজ করতে চান সেক্ষেত্রে ডিরেক্ট পেমেন্টে দিলে হবে। আমি দুটো অপশনই দেখা দিচ্ছি, যে প্রথমে আমি হচ্ছে ডাউনলোড করলাম আবেদন ফর্ম, দুইটা পার্ট থাকে, একটা আপনার কপি একটা হচ্ছে ব্যাংকের কপি, ব্যাংক থেকে সিল মেরে হচ্ছে আপনাকে ফেরত দিয়ে দিবে। আরেকটা জিনিস, এখানে আমি হচ্ছে একটি ট্রান্সক্রিপ্টে একটি কপি নিচ্ছি এবং কোনো খাম নিচ্ছি না, এই জন্য 700 টাকা ফি দেখাচ্ছে। আমি একটা খাম নিয়ে দেখি আসলে খামের ফিটা কত, আমি নতুন করে আবার আবেদন করতেছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছি খামের জন্য এক্সট্রা 200 টাকা, মানে পার পিস খাম 200 টাকা। যাই হোক, আপনার যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন, আমার দরকার নাই তাই আমি হচ্ছে আগে যেটা পেমেন্ট করে রেখেছিলাম সেটাই দেবো। আর একটা কথা, একাধিক পেমেন্টের হচ্ছে আপনি যদি এরকম কী বলে পেমেন্ট এরকম দাখিল করে রাখেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনি যেটাতে পেমেন্ট যেটাতে পেমেন্ট করেন না কেন, যে কোনো একটাতে পেমেন্ট করেন না কেন, পেমেন্টটা হচ্ছে রিসিভ হয়ে যাবে। তো আমি এবার অনলাইন পেমেন্ট অপশনে যাবো, কারণ এটা খুব দ্রুত কাজ হয়ে যায়, সাথে সাথে টাকা জমা হয়ে যায়। আমি এখানে আপাতত বিকাশ দিয়ে পেমেন্ট করছি, আপনি আপনার সুবিধা মতো পেমেন্ট গেটও ইউজ করে করতে পারেন পেমেন্ট। সো আমার পেমেন্ট করা হয়ে গেছে, দেখেন রিসিভ যেটা দেওয়া হয়েছে এখানে পেইড সিল সম্বলিত একটা রিসিপ্ট দেওয়া হয়েছে, এটা অবশ্যই আপনি প্রিন্ট করে রাখতে পারেন। এটা প্রিন্ট দিয়ে রাখার নেসেসারি না, আপনার নেসেসারি হচ্ছে অ্যাপ্লিকেশন একটু পর করবো সেটার যে কপি যেটা সেটা। তো আমরা হচ্ছে আবার এই ট্রানজ্যাকশন নাম্বার যেটা আছে এটা কপি করে রাখলাম বা নোট করে রাখলাম, এটাই হচ্ছে এখানে বসাইতে হবে। আবার ইকোতে চলে গেলাম, এখানে এসে আবার ট্রান্সক্রিপ্টে যাব, অ্যাপ্লাই ট্রান্সক্রিপ্ট তোমরা যেরকম দেখেছিলাম। এখন আমাদের হাতে পেমেন্ট বা ট্রানজ্যাকশন নাম্বারটা আছে, এখানে লিখিয়ে দেবো, ইনফরমেশন তিনটা বসিয়ে দেবো, এবং আগে থেকে আমার পিডিএফ বানানো আছে আমার গ্রেড শিট,
এনআইডি এবং সার্টিফিকেটের পিডিএফ করা আছে, এটা আমি এখানে আপলোড করে দেব এখন। সো আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে যে সাবমিটেড উঠেছে। এই যে এখান থেকে অ্যাপ্লিকেশন প্রিন্ট যেটা, এটা হচ্ছে আপনি প্রিন্ট করে রাখবেন, কারণ আপনার এটাই যখন তুলবেন ট্রান্সক্রিপ্টটা, তো এটা আপনাকে ওখানে দেখাতে হবে বা জমা দিতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আর আপনি যদি ব্যাংকে টাকা দেন তাহলে হয়তো এক বা দুই কার্যদিবস পরে হচ্ছে আপনি এই জিনিসটা পাবেন, সাথে সাথে পাবেন না। পরবর্তীতে আপনি আপনার ট্রান্সক্রিপ্টের কী অবস্থা আপডেট জানার জন্য আপনি এখানে এসে ট্রান্সক্রিপ্ট লিস্টে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার বর্তমান অবস্থা দেখতে পারবেন। প্রথমে এটা সাবমিট হলো, হয়তো দু একদিনের ভিতর এটা দেখা যাবে যে হচ্ছে ওরা হচ্ছে ভেরিফিকেশন করছে, লেখা উঠবে। যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে একটা খসড়া ডাউনলোড করতে পারবেন, খসড়া ডাউনলোডটা হচ্ছে নামাবেন, নামিয়ে চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে ওখানে টিক করে দিবেন। টিক করে দিলে আবার হচ্ছে আপনার কিছুদিন পরে দেখতে পারবেন যে আপনার ট্রান্সক্রিপ্ট ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে, তখন হচ্ছে আপনার 322 নম্বর কক্ষে গিয়ে আপনার ট্রান্সক্রিপ্টটা তুলতে হবে। আর এর মধ্যে কোনো সমস্যা হলো হচ্ছে ওখানে আপনার যে আবার ঠিক করাতে হবে, আর আপনি কবে এটা পাবেন সেটা একটা প্রবাবল ডেট ওইখানে শো করবে। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের এরপরে যদি কোনো কোয়েরি থাকে বা সমস্যা হয় তাহলে হচ্ছে অবশ্যই ফেসবুকে বা ইউটিউবে হচ্ছে জানাতে পারেন। ধন্যবাদ।